পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বিশ মদকাণ্ডের জেরে নিহত হয়েছেন চারজন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার বর্ধমান জেলা পুলিশ প্রশাসন বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় 100 জন পুরুষ ও মহিলাকে গ্রেপ্তার করে। ধৃতদের শনিবার বর্ধমান আদালতে পেশ করা হয়। বর্ধমান আদালতের যাবৎকালের মধ্যে নজিরবিহীনভাবে একসঙ্গে একদিনে এত জনকে আদালতে পেশ করা হলো বলে জানা যায়। রায়না, খণ্ডঘোষ, মেমারি, জামালপুর ও দেয়ানদিঘি এলাকার সারা রাত তল্লাশি চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। পূর্ব বর্ধমান থেকে পেন্টু পাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।